মই আহিছিলোঁ এবাৰ প্ৰকাশ মহন্তই মনত পেলাই দিলে, বহুত মানুহ হৈছিল সেইদিনা, ভাবিলোঁ যে কথা ক'ম, কিন্তু হঠাৎ এজাক ধুমুহা আহি গোটেইবোৰ লণ্ড ভণ্ড কৰি পেলালে আৰু আমি সভাত কোনেও কথা ক'ব নোৱাৰিলোঁ। গতিকে আজি আপোনালোকৰ মাজত উপস্থিত হৈছোঁ মোৰ ভাতৃপ্ৰতিম, তেওঁ সাংবাদিক, এতিয়া শিক্ষা জগতৰ লগত জড়িত হৈছে, কিন্তু তেওঁ আমাৰ লগত, মোৰ লগত, প্ৰকাশৰ লগত সাংবাদিকতা আৰম্ভ কৰিছিল, ওসমান গনি। আৰু ওসমান গনিৰ এটা সপোন আছিল যে এখন এই অঞ্চলত বিদ্যালয় গঠন কৰিব। আৰু যেতিয়াই গনিয়ে লগ পায় তেতিয়াই এই বিদ্যালয়খনৰ কথা কয় আৰু কয় যে তেওঁ মাটি বিচাৰি কি ধৰণে হতাশ হ'বলগীয়া হৈছে আৰু ৰাজনৈতিক মেৰপাকত বা প্ৰশাসনীয় মেৰপাকত তেওঁৰ কাম কাজবোৰ কেনেদৰে পিছ পৰি গৈছে। মই তেওঁক বিশেষ সহায় কৰিব নোৱাৰিলোঁ, কিন্তু আজি মই ইয়াত উপস্থিত হৈছোঁ এইকাৰণে যে মানুহৰ যিটো কৈছে ইয়াত যে আশা সুধীয়া চেষ্টা, আৰু এটা যদি লক্ষ্য মানুহে ঠিক কৰি লয় তেতিয়াহ'লে তাত সফলতা লাভ কৰিব নোৱাৰাৰ কোনো কথা নাই। আৰু সেইকাৰণে আজিৰ এই বিশেষ মুহূৰ্তত মই ওসমান গনিক বিশেষভাৱে অভিনন্দন জনাইছোঁ, ধন্যবাদ জনাইছোঁ, আৰু তেওঁক আগবাঢ়ি যোৱা তেওঁৰ সপোন যিটো বাস্তৱত ৰূপায়িত কৰাত আপোনালোকে নিশ্চয় সহযোগ কৰি যাব। এটা সমস্যাত পৰিছোঁ, বহুত বক্তৃতা দিছোঁ বহুত ঠাইত, তেখেতেতো ক'লে যে টিভিত কথা কৈয়ে থাকে, কিন্তু সমস্যাটো এনেকুৱা, মই ভানু চাহাবক কৈছোঁ যে ল'ৰা ছোৱালী বহি আছে, দেশৰ ভৱিষ্যত ডেকা ল'ৰাবোৰ বহি আছে, আৰু তেখেতসকলে দূৰৰ পৰা চাই আছে কি হৈছে সমাজখন, কি হ'ল আমাৰ সমাজখন, কি পাইছোঁ আমি, কি নাই পোৱা, সেই মানুহখিনি তাত বহি আছে। তে ইয়াত মই যেতিয়া কথা ক'বলৈ উঠিছোঁ তে মই কাৰ কাৰণে কথা ক'ম, এইটো এটা বৰ ডাঙৰ সমস্যা। সেইকাৰণে প্ৰকাশ মহন্তই অঞ্চলটোৰ কথা ক'লে আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলক উদ্দেশ্য কৰি ক'লে আৰু প্ৰশাসনিক বিষয়া, এগৰাকী সুদক্ষ বিষয়া হিচাপে পৰিচিত ভানু ডাঙৰীয়াই মানুহৰ লক্ষ্য ঠিক থাকিলে, ডিটাৰ্মিনেশ্যন যে একো যে সকলো কাম কৰিব পাৰি এই বিষয়ে ক'লে। কিন্তু মই ভাবোঁ যে আপোনালোকে আজি বহুত বছৰ ধৰি, বহুতেতো চালে 60-65 বছৰ হ'ল, আপোনালোকে বহুত বক্তৃতা শুনিলে, আৰু আজিকালি মানুহ এখানে বক্তৃতা শুনিবলৈ কম আহে, যদি তাত সূতা কম্বল বিলোৱা হয়, যদি কিবা শিপিনী সমাৱেশ পতা হয়, ৰাজনৈতিক নেতা আহে, তেতিয়াহ'লে ৰাজনৈতিক ভাল পায় নহয়, সেই কিবাকিবি আশাত আহি তাত সভাবোৰত মানুহ উপস্থিত হয়। কিন্তু আজি মই আচৰিত হৈছোঁ যে এনেকুৱা মানুহ ইয়াত আছে যিসকলে একো দিব নোৱাৰে আপোনাক, আপোনালোকক দিবলৈ তেওঁলোকৰ একো নাই। মানু চাহাব যদি আগৰ দৰে প্ৰতাপী বিষয়া হ'লহেঁতেন আজি হয়তো ইয়াত এটা ঘোষণা কৰি থৈ যাব পাৰিলেহেঁতেন যে মই এইখিনি দিম বা এইটো মুখ্যমন্ত্ৰীৰ লগত পাতি এইখিনি আপোনালোকলৈ আগবঢ়াওঁ, কিন্তু আজি তেখেত সেই অৱস্থাত নাই। সেইকাৰণে মই ক'ব খুজিছোঁ যে আপোনালোকে কথাবোৰ বুজি বাজি এতিয়া নিজেই এটা সিদ্ধান্তত উপনীত হ'ব সময় হ'ল। এইকাৰণে সময় হ'ল
যে আপোনালোকক রাজনীতির নামত নির্বাচনী রাজনীতির নামত আপোনালোকক প্রতারণা আর প্রবঞ্চনা করা হল। আজি যদি 70 বছর ইতিহাস আপনাদের চায় দেখিব যে ভুয়া প্রতিশ্রুতি ভুয়া আশ্বাসের বাদে আন একু বিচারি পাবলে নাই। গতি আমি এনেকা তার সন্ধিক্ষণত উপস্থিত হয়েছ। এতিয়া তেখেতসকলে কলে যে লড়া ছালীবিলাকক IASর কথা কলে, IPSর কথা কলে, ACSর কথা কলে, কিন্তু মই নেভাবো যে কেবল IAS IPS ACS হলেই এই সুন্তলি অঞ্চলের যে কিবা উপকার হব, অর্থনৈতিক উন্নয়ন হব, সেই কথা মই বিশ্বাস নকরো। মই ভাল পাম যে সুন্তলির প্রায় এই লড়াটো ওলাই আহি IAS হল, এই লড়াটো আহি চিকিৎসক হল, এই লড়াটো আহি এনেকুৱা হল, ভাল কথা। কিন্তু IAS হওয়া মানে এটা ভানু সাহাবর যখন গাঁও তখন রিটায়ার করলে তখেতে গাঁওখনের কারণে কি করব পাইলে তখেতর উত্তর নেলাগে মো এটা ব্যবস্থার তখেত অংশীদার, এটা ব্যবস্থার মাজত তখেতে কাম করে গেছে। আর IAS জন যেটা ইয়ারপা যাব আপনাদের দূরেরপা দেখব হয় যে ধুলি উড়াই গাড়ি লো ইয়াত প্রবেশ করেছে। কিন্তু ওসরের বন্ধু বান্ধব গাঁর মানে সকলো বলে কোয়া নাই, কিন্তু বেশিরভাগে সেই IAS বিষয়াজনের যে সুন্তলির কিবা অর্থনৈতিক উন্নয়ন হব, ইয়ার লড়া ছালিয়ে চাকরি পাব, এই অঞ্চলটার যে কিবা সাংঘাতিক উন্নতি হব, এই কথা মানে বিশ্বাস নক। আর একটা ডর কথা মই ভাল পাম যে ইয়ার IAS হোক, ডাক্তর হোক, ইঞ্জিনিয়ার হোক, মানে ভাল পাম, সুখী হম। কিন্তু আশা করা আর বাস্তব, কল্পনা করা আর বাস্তব দুটা কথা। আজি মই ভাবি আহিছিলো যে মই 2 ঘন্টা পাই যাম, কারণ মো গণিয়ে কলে যে রাস্তাবো খুব ভাল হয়েছে। তারপর যেটা বকুফালে সোমাই আহিলো রাস্তা এনেকা ভগা চিগা যে 2 ঘন্টার ঠাইত মো 3 ঘন্টা লাগিলে। মই ভাবি অহা কথাটো এই যে ঘটিলে যেটা বাস্তব তার লগত সম্পর্ক নাই। গতি আজি আরো একটা বিপদ আছে আপনার, সেই বিপদটা কেনেকুৱা যে আজি যদি লড়া ছালীবুড়ে ঘুরি গই অকল IAS হওয়ার কথাই ভাবি থাকে, ভানু সাহেবে কোয়ার দরে, প্রকাশ মহন্তয়ে কোয়ার দরে যদি IPS হওয়ার কথাই ভাবি থাকে, সকল কথা বাদ দি যদি চকু মুদি সেইটাই সপন দেখি থাকে, তা ঘরত তার বিপদ আছে। ঘরের মানুষে তাক তোর কি হল বলে উত্তম মাধ্যম দিয়ার সম্ভাবনা আছে। গতি বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা কেনেকা যে ACS দিবর কারণে লড়া তাই পহিলে শুনিলে রাতি দিনে আর পরীক্ষা অবতীর্ণ হল। তারপর রাকেশ পালর দরে অধ্যক্ষর নেতৃত্বত যেটা APSC পরীক্ষা দিলে ঘরের মাটি বিক্রি করে 25 লাখ, 30 লাখ, 40 লাখ চাকরি বিক্রি হয়ে গেল। এটা এই লড়াটোর কি হব, সেই উত্তর লাগে আমার। আমি যদি ব্যবস্থা জিয়াই আছো সেই লড়াটো যেটা রাতি দিনে পড়ি ACS দিলে সি টাকা দিব নার কারণে চাকরি নাপালে। গতি প্রশ্ন করব লাগিব, এটা আমার প্রশ্ন করা মানুষ লাগে। মই তার যোগ দিব খুঁজছো যে যেনেকে সকলবোৰ লাগে একে ধরনের আমার সমাজ বিজ্ঞানী লাগে, এই দুজন সমাজ বিজ্ঞানী। সমাজ বিজ্ঞানী মানে কি, সমাজখনত কি হয়ে আছে, সমাজখন কোন দিশে গতি করেছে, ধনী আর দুঃখী আর কি ধরনের ব্যবধান বাড়িছে, এসামে কি ধরনের সুখ সম্ভোগ আদায় করেছে, আর এসামে দুবেলা দুমুঠি খাব নোপাকে জিয়াই আছে, সেই কথা নজনাকে আমি কোনো কথায় আলোচনা করব ন। আমি কি পালো কি নেপালো এই প্রশ্ন করব লাগিব। আজি ডেকা লড়াই প্রশ্ন করব লাগিব,
যে যোৱা নিৰ্বাচনত নৰেন্দ্ৰ মোদীয়ে এক বছৰত 2 কোটি মানুহ ল'ৰা ছোৱালীক ডেকা মানে যুৱক যুৱতীক সংস্থাপন দিব বুলি কৈছিল, হয়নে? আজি প্ৰশ্ন কৰিব লাগিব যে 4 বছৰত তেওঁ কিমান ল'ৰা ছোৱালীক চাকৰি দিলে বা কৰ্মসংস্থান দিলে। এই প্ৰশ্নবোৰ কৰিবলৈ মানুহে ভয় কৰে, আৰু এই ভয় খুৱাই ৰখাটোৱে হৈছে বৰ্তমান ৰাজনীতি। আজি কি কাৰণে, কিয় যুৱক যুৱতী আজি 10 লাখকো চাকৰি দিব পৰা নাই? গতিকে মই আৰম্ভণিতে কৈছোঁ যে প্ৰতাৰণা আৰু প্ৰবঞ্চনাৰ ৰাজনীতি, আমি প্ৰবঞ্চনাৰ বলি হৈছোঁ। এই অঞ্চলত হয়তো ৰাস্তা হোৱা নাই, চিকিৎসালয় হোৱা নাই, স্বাস্থ্য সেৱাৰ একো হোৱা নাই, শিক্ষাৰ দিশত একো হোৱা নাই, কিয় হোৱা নাই এই প্ৰশ্নটো কৰিব লাগিব। আপোনালোকে প্ৰশ্ন কৰক, সোধক, দেয়াৰ টু থিংক যে কিয় হোৱা নাই। 70 বছৰত আপোনালোকে ৰাজনৈতিক নেতাক দেখিলে, এই অঞ্চলৰ বহুত প্ৰশাসনিক বিষয়াক দেখিলে যিবিলাকে চহৰত অগাধ সম্পত্তিৰ মালিক হ'ল। আজিকালিতো ৰাজনীতি এটা ডাঙৰ চাকৰি, 5 বছৰ MLA হ'লেই হৈ যায়, মন্ত্ৰীটো বাদেই। সেইদিনা এজনে সুধিলে যে এওঁলোকে যে ইমান বেয়া কাম কৰি আছে, অত্যাচাৰ উৎপীড়ন চাৰিওফালে মন্ত্ৰীবিলাকে, যিবোৰ কথা নিৰ্বাচনত কৈছে তাৰ ওলোটা কাম কৰি আছে, এওঁলোকৰ কি হ'ব? এওঁলোকে নাভাবে নেকি যে ইয়াতেতো থাকিব লাগিব? মই ক'লোঁ যে তেওঁলোকে চবেই কলিকতা, দিল্লী, মাদ্ৰাজ এইবিলাকত ঘৰ সাজি লৈছে, আপুনি চিন্তা কৰিব নালাগে। দিয়ক হাত চাপৰি এটা দিয়ক, মই দুৰ্বল হাত চাপৰি হ'লে কেনেকৈ হ'ব? এই হাত চাপৰি দুৰ্বল হোৱাৰ কাৰণে আপোনালোকক চল পাইছে, হয়নে? আৰু এটা কথা, এই সংসদীয় গণতন্ত্ৰৰ এটা মাহাত্য যে 5 বছৰৰ মূৰে মূৰে এটা নিৰ্বাচন হয়, আৰু আপোনালোকে আমি অকল ভুল যাওঁ, প্ৰতিশ্ৰুতি দিয়ে ভুল যাওঁ যে এইবাৰ হ'ব নেকি কিবা এটা। অহাবাৰ প্ৰকাশ মহন্তই আহি ক'ব ভোট দিয়ক, এইবাৰ অজিত দা মুখ্যমন্ত্ৰী হ'ব, গৃহমন্ত্ৰী হ'ব ভানু। আপোনালোকে ভাবিব যে অঁ এইবাৰ কিবা এটা হয় নেকি, কিন্তু মই কৈছোঁ একো নহয়, একো নহয়। কিন্তু কেতিয়াবা আমি কিছুমান বিশেষ কাৰণত আমি কেতিয়াবা কিবা এটা বিচাৰি, সাময়িক সকাহ বিচাৰি কেতিয়াবা আমি ভোট যুদ্ধত অংশগ্ৰহণ কৰিবলগীয়া হয়। এইটো ক'লে ভুল হ'ব যে সম্পূৰ্ণ আমি, কিন্তু আমাৰ এই প্ৰশ্নবোৰ থাকিব লাগিব। আজি ইয়াত আহিয়ে গৈছে টুকুৰা, এইবোৰ বহুত কৈছোঁ মই, ইয়াত আজি বৰ সময় নাই। আজি ইয়াত প্ৰকাশে খুব ধুনীয়াকৈ কৈছে যে বিভিন্ন জনগোষ্ঠীৰ সংস্কৃতি, আৰু যিটো ভানু চাহাবে ক'লে যে আমি এক এক সংস্কৃতি, সকলোৱে মিলিজুলি যিধৰণে ইয়াত গীত পৰিৱেশন কৰিলে, ইয়াত ৰাভা, জ্যোতিপ্ৰসাদ, খ্ৰীষ্টিয়ান, ইছলাম, সকলো ধৰণৰ সকলো সংস্কৃতিৰ ইয়াত উপাদান আমি দেখা পাইছোঁ। এইখন ভাৰতবৰ্ষ বহুত্ববাদী ইয়াৰ ধাৰণা, বহুত্ববাদী দৰ্শন, বিভিন্ন জাতি জনগোষ্ঠীক লৈ ভাৰতবৰ্ষ গঢ়ি উঠিছে, ইয়াত এক ধৰ্ম নিৰপেক্ষ চৰিত্ৰ আছে। কিন্তু মোৰ প্ৰশ্ন হ'ল যে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিক এতিয়া সম্পূৰ্ণৰূপে ধ্বংস কৰি পেলাব খোজা হৈছে, এতিয়া জাতিৰ সংজ্ঞা নোহোৱা কৰিব খোজা হৈছে, আৰু যিসকলে জাতি মাটি ভেটি বুলি তাত চৰকাৰ গঠন কৰিলে তেওঁলোকে এতিয়া জাতি মাটি আৰু ভেটিৰ বিৰুদ্ধে প্ৰধান শত্ৰু। জাতিৰ সম্পূৰ্ণ সংজ্ঞা সলনি কৰি পেলাব খুজিছে, আৰু অসমীয়া সংস্কৃতি বা এনেধৰণৰ ৰাভা, বড়ো, কছাৰী এই সংস্কৃতিবোৰ নাই বুলি তেওঁলোকে ক'বলৈ
সাহস কৰিছে। গতিকে আজিৰ তাৰিখত মই সমাজ বিজ্ঞানী লাগে বুলি এইকাৰণেই কৈছোঁ, তেখেতে কৈছে ভূপেন হাজৰিকাকো লাগে। আমি কেতিয়াবা ক'ৰবাত ক'ৰবাত আমি মানে খুব চোকা ল'ৰা ছোৱালীবিলাকে ভাল ৰিজাল্ট কৰিলে দিয়ে নহয় এৱাৰ্ড ছাত্ৰ সন্থা বা এনেকৈ এনেকৈ মাতে আমাক। মই মনে মনে সোধো ল'ৰা ছোৱালীবিলাক কি হ'বা, ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ? মই ল'ৰা ছোৱালীক দোষ দিয়া নাই, কাৰণ আমাৰ বাতাৱৰণ সেইটো হৈছে। কেইজন ডাক্তৰ আছে যে ডাক্তৰ হৈ ভালকৈ পাছ কৰি সোনতলিত আহি মানুহৰ ঘৰে ঘৰে চিকিৎসা কৰিব, কেইজন আছে? নাই। আৰু এইফালৰ ডাক্তৰ হ'লেতো কথাই নাই, উজনি অসমৰ ছোৱালী এজনী বিয়া কৰি সেইফালে লৈ গুচি যায়। ভাল পঢ়া শুনা ল'ৰাকেইটাক সেইফালে লৈ গুচি যায়, খুব চালাক উজনি অসমৰ মানুহ, নামনি অসমৰ মানুহবোৰ অলপ সিমান চালাক নহয়, সৰল অলপ। গতিকে মই ক'ব খুজিছোঁ এইটো যে অভিভাৱকসকলে ছাত্ৰ ছাত্ৰীৰ ওপৰত এটা সাংঘাতিক ধৰণৰ হেঁচা প্ৰয়োগ কৰিছে। অনবৰত পঢ়া পঢ়া নম্বৰ নম্বৰৰ পিছত দৌৰিছে দৌৰিছে, আৰু অভিভাৱকেও নাজানে যে তেওঁ ল'ৰা ছোৱালী কি বনাব কি কৰিব। আপোনালোকে মৰীচিকা বুজি পায় নাপায়? আপোনালোক বয়োবৃদ্ধসকলক সুধিছোঁ, মৰীচিকাটো বুজি পায়? গতিকে আপোনালোকে সকলোৱে অভিভাৱকে মৰীচিকাৰ পিছত দৌৰিছে, নিজেও নাজানে কি কৰিব সন্তানক, কি পাতিব, চাকৰি নাই বাকৰি নাই, ল'ৰাবোৰ হতাশাত ভুগিছে, তাত আনি দিছে ড্ৰাগছ, তাত আনি দিছে সুৰত, তাত আনি দিছে মদ, সেইবোৰ খাই তেওঁলোকে মুক্তি বিচাৰিছে। সেইকাৰণে আমি ইয়াৰ পৰা কৈ থাকিলে নহ'ব, আমি বাস্তৱটো চাব লাগিব যে বাস্তৱৰ পৰাই আমি আমাৰ যাত্ৰা আৰম্ভ কৰিব লাগিব। গতিকে অভিভাৱকে ছাত্ৰ ছাত্ৰী কেৱল নম্বৰৰ পিছত লগাই মেলিব। মোৰ কথা হ'ল যে আমাক মানুহ লাগে, মানুহ মানে দুটা ভৰি দুখন হাত পাঁচটা আঙুলিৰ মানুহ নহয়, মানুহ লাগে বিবেক থকা, সমাজৰ প্ৰতি দায়বদ্ধ, ব্যক্তি স্বার্থর উপরত যাব পারি সমাজের চিন্তা করা মানুষ লাগে। ব্যক্তি স্বার্থ ডাঙর কথা, এটা মূর কি হব এইটাই অঙ্ক, এইটু করলে মূর কি হব, এইটু করলে মূর কি হব। এটা সভাপতি কলে যে অজিত ভূঁইয়াক সবে চিনি পায়, টিভি দেখিয়ে থাকে, সাংবাদিক ডাঙর সাংবাদিক, কিন্তু মোৰ এটা পরিচয় নিদিলে মই বেয়া পাম বুলিও হয়তো নিদিব পারে। সেইটো কি যে প্ৰতিখন চৰকাৰে মোক গ্ৰেপ্তাৰ কৰি জেলত ভৰাইছে। সুন্দৰীটো হৈছে আন্দোলন মোৰ মুক্তিৰ কাৰণে, অলপ বয়োজ্যেষ্ঠসকলে অলপ জানে কি কাৰণে মোক গ্ৰেপ্তাৰ কৰিছে। পৰাগ দাসে দিল্লী স্কুল অফ ইকনমিক্সত ফাৰ্ষ্ট ক্লাছ পাই আহিছে, ভাৰতৰ আটাইতকৈ ডাঙৰ কলেজত তেওঁ শিক্ষাৰ্থীৰ পৰীক্ষা পাছ কৰি আহিছিলে, আই এছ নেপালে। সেইকাৰণে পৰাগ দাসৰ জীৱন শেষ হৈ যোৱা নাই। পৰাগ দাসৰ আততাই গুলীত হত্যা কৰা হ'ল, তেওঁ মৃত্যুবৰণ কৰিলে কিহৰ কাৰণে? কাৰণ তেওঁ কিছুমান মৌলিক প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰিছিল যে আমি এইখন অঞ্চলত আমি ভূমিপুত্ৰ, আমিবোৰ জীয়াই আছোঁ, আমাৰ অধিকাৰ আছে এই মাটিৰ ওপৰত, ইয়াৰ সম্পদৰ ওপৰত আমাৰ অধিকাৰ আছে। কিন্তু আজি আপোনালোকৰ অধিকাৰ আছে নেকি ইয়াত? ইয়াত যদি কাইলৈ চূণশিল ওলায় সেইটো আপোনালোকৰ তাত কোনো অধিকাৰ নাথাকে, তাত অধিকাৰ থাকিব কাৰ? কোনোবা ডেকা ল'ৰাই উত্তৰ দিব পাৰিলে ভাল পাম মই, কাৰ? আম্বানী আদানী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বন্ধু, হে আম্বানী আদানী হেলিকপ্টার লৈ আহি ইয়াত এই চূণশিলখিনি দখল করব, সহজ ভাষা আমার কোনো অধিকার নাই তাত। সেখানে অসম সম্পদশালী, আমার সকলো আছে, আমি হিন্দু মুসলমানে মিলি এসাজ খাব পারো, দুসাজ দুবেলা খাব পৰা অবস্থা আমার আছে, কিন্তু আজি নাই। এখন ভাল স্কুল নাই,
সত্তর বছর পিছত আমার যে মৌলিক সমস্যা আছিল, ভাত কাপড় বাসস্থান স্বাস্থ্য, এটারও সমস্যা আজি পর্যন্ত সমাধান নহল। হল নাকি? দরব কিনবলে যাওক, আপনি দরব কিনব নয়। আজিকালি বৃদ্ধ পেনশন দিছে সর্বানন্দ সোণোৱালে মোদিয়ে 250 টাকা। মই সুধিছো সেইদিনা বিজেপির নেতাক, 250 টাকার কি হব, কেলে দিছে এইবর ইলেকশনলে চাই, পুনশন আহিছে না? ডাক্তরে লয় 300 টাকা ফিজ, কি ইয়ার ফিজ কি লয়? হ্যাঁ, 500। চক, এতিয়া 250 টাকা দি আমার নাগরিকর যে অধিকার আছে সেই অধিকারব পাহরাই দিব খুঁজছে। সেকারণে মই কৈছো যে সমাজত কি ঘটিছে, আমার চারিওফালে কি ঘটিছে এই কথাটো যদি আমি নাজানো, জানিব নুখোজো, তেতিয়াহলে আমাক কিন্তু এনে ধরনের সদায় সকলে ঠগি খাই থাকবে। কবলে বহুত মন যায়, খালি মই এইটো কৈছো যে আমার একটা পরিচয় আছিল, আজি মই হিন্দু, একে হিন্দু বহুত আছে, কোনবা রাভা কোনবা মিসিং, অজিত ভূঁইয়ার পরিচয় কেবাত আছে, মোৰ স্কুলত পঢ়া কলেজত পঢ়া ল'ৰা ছোৱালী সব মোৰ এটা পরিচয়, কোনোবাই লেখক বুলি জানে, কোনোবাই সাংবাদিক বুলি জানে, কোনোবাই বক্তৃতা বুলি জানে, মানুহ চাহাবও তেনেকৈ পরিচয় আছে, হয়তো সেইখন গাঁৱত বেলেগ ধরনে জানে, ইমান যে প্রভাবশালী বিষয়া নাজানে। কিন্তু আজি আমার দেশত যখন সরকার আছে, যদি দল আছে, আমার সব চিনাকি পাহরাই দিব খুঁজছে, এটাই চিনাকি, এই কি কি চিনাকি? আপনার চিনাকি এটা এটা, আমার বিলাকর হিন্দু আর মুসলমান, তোমার চিনাকি হিন্দু, আমি হিন্দু হলে না হব মুসলমানক ঘৃণা করা, পারিলে মুসলমান সব মারি কাটি শেষ করে দিয়া, এই শিকাইছে এতিয়া আমার রুলিং ক্লাসে শাসকে সরকারে মন্ত্রী। সেকারণে মই কৈছো যে আমি ইয়াত যে কথা কৈ আছো, এই মুহূর্তে দেশের অবস্থা খুব ভয়ঙ্কর, অসমৰ অবস্থা আরো ভয়ঙ্কর, অসমত এতিয়া জাত পাতর নামত, হিন্দু মুসলমানের নামত, বঙালী অসমিয়ার নামত এটা সাম্প্রদায়িক সংঘর্ষর আয়োজন চলিছে। ইয়াত নির্বাচনের পূর্বে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করে সমগ্র দেশত একটা সমীকরণ করব খোঁজা হয়েছে, কারণ শাসকর ওসর এটা কোনো জনসাধারণের সমস্যা সমাধানের কোনো এজেন্ডা নাই, একো সমস্যা সমাধান করে দিব নয়, একারণে নয় যে ভোট ললে আমার আর কাম করেছে আদবানি আদানি আম্বানির ধনী ধনী শ্রেণীবিল পুঁজিপতি, সেকারণে এতিয়া সাম্প্রদায়িক সংঘ সৃষ্টি করব লাগে, বিভাজন আনিব লাগে, হিন্দুয়ে মুসলমানক মারিব লাগে, মুসলমানে হিন্দুক মারিব লাগে, তারপর ইলেকশন পাতি আকৌ 5 বছর কারণে ক্ষমতাত বহি যাব, এইটো চলিছে এতিয়া দেশত ষড়যন্ত্র। গতি মই কব খুঁজছো যে আমার মাজত একটা ঐক্য লাগে, সাধারণ মানুষের মাজত যদি একটা ঐক্য না থাকে, আমি যদি একেলগে আমার সমস্যাবোৰ কথা বুঝি নাপাও, তেতিয়াহলে এনে ধরনের রাজনীতিয়ে আমাক সম্পূর্ণ ধ্বংস করে পেলাব। অসমত এতিয়া কোনোবাই স্লিপ দিছে মোক, সময় কম, NRC আর শিলাদিত্য, শিলাদিত্যক মই কৈছো, মই আর শিলাদিত্যর কথা কি কম, এই কি কথা মানুষ গমেই পাইছে, কি কম? শিলাদিত্যক মই কৈছো যে তোমার বঙালী রাজনীতি বড় ধুনিয়া চলাই আছে, হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে, রাজেন গোহাঁয়ে কৈছে যে ইয়ালে হিন্দু বাংলাদেশীবিল আহিলেহে অসমিয়ার অস্তিত্ব রক্ষা করবে। ইয়ার পিছত কিমান মুখ্য বলে ভাবে আমাক
এবার ভাবি চালে আপনার লাজ লাগবে। অসমিয়াক রক্ষা করব কারণে এটা হিন্দু বাংলাদেশি আনব লাগিব, কিবা কবলে আছে নাকি? হ্যাঁ, তো শিলাদিত্যই বাঙালি রাজনীতি করেছে, তো মই কছো যে তোমারও হয়ে গেছে আর অহা নির্বাচনত বাঙালি হব, হিন্দু বাঙালি কানা তোমালোকর বাঙালি সাঙালি সব মিলা মিলি এখন ত্রিপুরা হোক, আর ত্রিপুরা যে বাংলাদেশির মুখ্যমন্ত্রী হল তুমি অসমর মুখ্যমন্ত্রী হবা। এখন অসমিয়াতে এইবো চলি আছে, এনআরসি বহুত বকিছো, মানে বহুত কইছো, আকো কলে দীঘলিয়া হব, ভানু সাহেবেতো কয়ে আছে যাব লাগে যাব লাগে। এনআরসি আজ সব মিলি গেল, সুপ্রিম কোর্ট আছে, এতিয়া সব মিলি গেল, কংগ্রেস, বিজেপি, এআইডিএফ, অভিজিৎ শর্মা, APW সব মিলি গেল, দেখিছেন নাই? কেলে কারণ এনআরসি তেওঁলোকৰ মতে নহল, হওয়া নাই মানে হব নাই মই নাজানো। গতিকে এনআরসিত মই বারে বারে কৈছো যে বাধা দিছে কোনে প্রধানকে কোনে, অলপ সাহস কওক, কোনে বাধা দিছে প্রধানকে? বিজেপি আর এস এস এ প্রথম বাধা। এবার মই এটা যদি কবলে যাও গধূলি হয়ে যাব, বউ রাতি হয়ে যাব, এটা এটাকে কই যাম, মই কত কত বাধা দিছে, না না কবলে নহব, এইবার মই বহুত কইছো, মই লিখিছো, মুঠতে জানি থাক পদে 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 বাধা দিছে। কিন্তু সর্বানন্দ সোণোৱালে কৈছিলে যে এনআরসি যাকে বাধা দিয়ে আমি তেওঁলোকক ব্যবস্থা লম, গ্রেপ্তার করি। শিলাদিত্যক তো আজিও গ্রেপ্তার করা, কালি তো সিকিউরিটি বহাই দিছে আগে পিছে, খারুপেটিয়াত এনআরসির বিরুদ্ধে বন্ধ হল, বন্ধর দিনা ইমান ধুনিয়া বন্ধ হল, এদিনা রঞ্জিত দাসে কি কলে যে মুসলমান প্রধান অঞ্চলতে বোলে বন্ধ, এই পাগলর দেশ আমি জিয়াস, এই এটা আর একটা পাগল, শিলাদিত্য পাগল, এটা রঞ্জিত দাস পাগল, যে পাগলর রাজ্য আমি বাস করছি, সেই যে বন্ধ দিছিল এনআরসি, মই মুখ্যমন্ত্রী সুধিছো কেইজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা ললে সেইদিনা? কিন্তু অসম বন্ধ করার কারণে অখিল গগৈ গ্রেপ্তার করবলে পুলিশে খেদি ফুরিছে, তাহলে এখন সরকার কার সরকার? অসমৰ এই থলুয়া মানুহবিলাকৰ সরকার, মুসলমানবিলাককতো বিজেপিয়ে পাৰিলে মারি আপনাদের ইয়ার বা খেদি পঠিয়ে দিব, আর ধারণা দিয়ে দিছে প্রকাশে যদি কৈছে যে সর চাপরি মানুহ মানে এতিয়া এনেকুৱা এটা ধারণা উজনির ফালে যেন সব বাংলাদেশ, মই তেওঁলোকক কওঁ, মই উজনি অসমৰ, যে অসমীয়া ভাষাক যদি কোনোবাই জিয়াই রাখিছে এতিয়া গুৱাহাটীৰ ভদ্রলোকে নহয়, ইংলিশ মিডিয়ামত পঢ়ুৱা সকলে নহয়, অসমীয়া ভাষা মই চর চাপরিত ঘুরিছো বহু, এই পর্যন্ত যদি অসমীয়া ভাষা জিয়াই রাখিছে চর চাপরি অঞ্চল, কিন্তু কিমান দিন এই প্রশ্ন আহিছে, সেকারণে এতিয়া হিন্দ এখন সরকার আমার সরকার নহয়, এখন সরকার হিন্দু বাঙালির সরকার, বাঙালি হিন্দুর সরকার আছে না? ঠিক আছে, আরো একটা প্রশ্ন আছে, ও এইটো নক, এইটো কলে বিপদ আছে, অসমিয়ার সংজ্ঞা কি? এলে অসম জ্বলিছে বহুত হল, কিন্তু মই ইয়াত আজি যিসকল উপস্থিত আছে এনে ধরনের গোটেই মানুষখিনিকে মই ভাবো অসমিয়া, আমি অসমিয়া, আর অসমিয়ার নিদর্শন দাঙি ধরেছে ইয়াত প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে, এইটো হবলৈ নিদিয়ে রাজনীতিবিদে আর সাম্প্রদায়িক দলবুড়ে, আর মই আপনার কম মুসলমান ভাই সকলক কম,
যে ইসলাম ধর্ম ইমান দুর্বল নহয় যে তাক জিয়াই রাখিবর কারণে হাতত অস্ত্র তুলি লব লাগে, কোনো প্রয়োজন নেই। হিন্দু ধর্ম ইমান দুর্বল নহয় যে আর এস এসর নির্দেশত আমি চলিব লাগে। গতিকে আমি ঠিক করে লম আমি কেনকে জিয়াই থাকিম, আমি কি খাম আমি ঠিক করে লম। তেওঁলোকে এটা কোনো সরকারের অধিকার নাই যে তোমালোকে এইটো খাবা এইটো নাখাবা, গরু খালে আমাক হত্যা করা হব, সেই কথা আমি কোনো কারণে মানি লব নয়। পাকঘর ধর্ম সোমাবলে নিদিব, আপনাদেরকে কৈছো পাকঘর সোমাবলে নিদিব ধর্ম, বড় বেয়া বস্তু ধর্ম। ধর্ম ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিশ্বাসের কথা, পরম ধর্ম। কিন্তু ধর্ম আজি রাজনীতিত ব্যবহার হয়েছে, বেয়া রাজনীতি। এতিয়া শিলাদিত্য কলে যে যিমান ধর্ষণ হয় সব মুসলমান, তা মই এখন তালিকা দিলো তেওঁ, জেলত যিকেইটা সোমাই আছে এতিয়া ধর্মগুরু সেই আটাইকেইটা দেখুন হিন্দু। ইয়াতে বহুত আহিছে স্লিপ, এইটো মই ঠিক আজি আর নকম, এইবিলাক কাম বেলেগ হয়ে যাব, এইবিলাক কবলে আপনাদের বেলেগে পাতক মিটিং, কাকো নেমাতিব অকল মোক মাতিব, মই কম আপনাদের শুনিব। কিন্তু মই এটাও কোৱা নাই যে আপনাদের মোর কথা মানি লোক, মই খালি যুক্তির উপর জোর দিছি। এতিয়া মই গণিত কম যে ইংরাজি মাধ্যম মই প্রকাশের দরে ইংরাজি লাগিব, এটা উপায় নাই, কিন্তু ইংরাজি আমার সমাজের পর লাহে লাহে আঁতরাই লৈ গেছে। সেকারণে এনেকা ইংরাজি নালাগে আমার, পাপা মামা, বাপেকক চিনি নোপা, মাকক চিনি নোপা, ওচর চুবুরিয়াক চিনি নোপা ইংরাজি নালাগে আমার। ইংরাজি লাগে জ্ঞানের কারণে, জানিবর কারণে। সেকারণে মই কব খুঁজছি যে বিজ্ঞান মানসিকতা বলে একটা বস্তু আছে, বিজ্ঞান। সেকারণে বিজ্ঞান থাকিব লাগিব, বিজ্ঞান যেতিয়া, বিজ্ঞান মানে কি, যুক্তি। যুক্তি না থাকিলে একো কথা বিশ্বাস নকৰিব, গোটেই জীবন শেষ করলে। আপনাদের আজি কি হয়েছে ভারতবর্ষত, যুক্তির ঠাই ভক্তিয়ে দখল করেছে। গতি ভক্তিয়ে যেতিয়া যুক্তির ঠাই দখল করে, বিজ্ঞানের ঠাইত যেতিয়া অদ্ভুত কথা আহে, তেতিয়া আৰু আমার কোনো উপায় নাথাকে। এতিয়া ভারতবর্ষত শাসক দলে জনসাধারণের সমস্যা সমাধান করব নয়, উপায় কি, মানুষের মাজত বিভাজন করা, হিন্দু মুসলমানের মাজত বিভেদ সৃষ্টি করা। তো এজন রাম পুনিয়ানী, তো সমাজ বিজ্ঞানী রাম পুনিয়ানী, এটা মই বক্তৃতা শুনিলো, বড় দীঘলীয়া, মই ছুটিকে কম। তেওঁ কৈছে যে আমি জানো যে হিন্দু আর মুসলমান রজাবুরে খুব যুদ্ধ করেছিল, হয়নে, এফালে আকবর এফালে রানা প্রতাপ সিং, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। সেখানে মানে কোথাও যে প্রশ্ন কর, আকবরের প্রধান সেনাপতি কোন আসিল, কোন আসিল, রাম সিং, রাম সিংহ আসিল আকবরের প্রধান সেনাপতি। আর রানা প্রতাপ সিংরও তেনেকে যিজন প্রধান উপদেষ্টা, যেনেকে আমার ভানুসাহ কৌন গগৈ উপদেষ্টা আছিল, প্রধান উপদেষ্টাজন আছিল মুসলমান। মই নামটো অলপ এই দুজন নথকা হলে কৈ দিলো হেঁতেন, এটা এই দুজন থাকিলে ফাঁকি মৰাই সবটো কম। হেৰি আছিল তেওঁৰ নামটো আছিলে, মই অলপ পাহৰি গৈছোঁ, কিমান নাম মনত ৰাখিব। গতি মুঠতে এইটাই কথা যে আকবরের প্রধান সেনাপতি আসিল হিন্দু, রানা প্রতাপ সিংর প্রধান উপদেষ্টা আসিল মুসলমান। ইমান সহজ কথা আমাক কি ধরনের বুঝাই থাকা হয়েছে। এটা মোক কোক আপনাদের যে যুদ্ধ হিন্দু মুসলমানের রাইজর মাজত আসিল নে দুজন রজার মাজত আসিল, কার মাজত আসিল, দুজন রজার মাজত, দুজন রজার অহংকার, তেওঁলোকৰ গর্ব, তেওঁলোকৰ অভিমানক লৈ এখন যুদ্ধ আছিল, তাত সাধারণ প্রজার একো নাছিল। আমাক বুজাই দিয়া হৈছে
আৰু এটা কথা ক'ম, শিৱাজীৰ নাম শুনিছে আপোনালোকে, কিতাপত পঢ়িছে, মহাৰাষ্ট্ৰত শিৱাজী এয়াৰপোৰ্ট, শিৱাজী পাৰ্ক, শিৱাজী ডাঙৰ, তেওঁ বীৰ, আমিও তেওঁক ইয়াৰ পৰা চালাম জনাইছোঁ। সেই শিৱাজীক লৈ এতিয়া বিজেপিয়ে যিধৰণৰ ৰাজনীতি কৰিছে, শিৱাজী কবৰৰ পৰা উঠি নাহিলেই হৈছে। শিৱাজীৰ এটা মই সৰু কাহিনী ক'ম, সেইটো হ'ল যে শিৱাজীয়ে আজমল খাঁ, আজমল খাঁৰ কাহিনী আপোনালোকে শুনিছে। তেওঁ এদিন ঘোঁৰাত উঠি শিৱাজী গৈ আছে, তেওঁ যিজন চিফ ছিকিউৰিটি অফিচাৰ, তেওঁ ক'লে ৰ'ব, ছিকিউৰিটি অফিচাৰে যেতিয়া কয় তেতিয়াতো ৰ'বই লাগিব, তে আপুনি ক'ত যায় মহাৰাজ? ক'লে যে মই আফজল খাঁক লগ ধৰিবলৈ যাওঁ। নামকচোন, মই ইণ্টাৰেষ্টিং শুনক, নামিলে তেওঁ ক'লে আপোনাৰ হাইট কিমান, ওখ কিমান আপুনি? এইটো কাহিনী অলপ শুনা ভাল আপোনাৰ, কিমান ওখ? ক'লে ইফালে কি সোধে মোক, ক'লে যে 5'6" হওক, আৰু এই আজমল খাঁ কিমান ওখ? অঁ এইটো পাঠান, 6.5 ফুট হ'ব। আচ্ছা আপোনাৰ বুকু কিমান? যেনেকৈ নৰেন্দ্ৰ মোদীৰ বুকু, এই ভাবিলে কি কথা কয়, বুকু কিমান ওখ কিমান? ক'লে আৰু, তাই ক'লে আপোনাৰ ইয়াত কিয় হেৰি নাই, তৰোৱাল নাই কিয়? তেওঁ ক'লে যে আমি চুক্তি কৰিব ওলাইছোঁ, চুক্তিৰ আমাৰ চৰ্তটো হ'ল যে যেতিয়া আমি আলোচনাত বহিম তেতিয়া তেওঁ একো অস্ত্ৰ ল'ব নোৱাৰিব আৰু ময়ো ল'ব নোৱাৰিম, এই চৰ্তত মই লগ ধৰিবলৈ গৈছোঁ। এইটো কাহিনী কোনোবাই জানে নেকি, শিক্ষকসকলে জানে নেকি? নাজানে যেন পাইছোঁ। গতিকে কি হ'ল, ক'লে ইমান ওখ মানুহটো আপুনি যাব, গৈ পোৱাৰ লগে লগে তেওঁ আপোনাক ডিঙিত চেপা মাৰি ধৰি মাৰি পেলাব আপোনাক, তেতিয়া কি কৰিব আপুনি, আপুনি চাপৰ মানুহ। তেওঁ ভাবিলে কথাটোতো মিছা নহয়, আৰু শিৱাজী খুব ইণ্টেলিজেণ্ট মানুহ আছিলে, চিফ ছিকিউৰিটি অফিচাৰ কথা শুনিব লাগিব। তেতিয়া তেওঁ কৰিলে, মই আপোনাক উপায় দিছোঁ, বাঘ নখৰ কাহিনী আপোনালোকে জানে, বাঘ নখ, বাঘৰ নখ সাজি আঙুঠিৰ তলত তেওঁ সাজি লগাই দিলে, তেওঁ আমি পঢ়িছোঁ। সেই নখ লৈ গৈ তেওঁ যেতিয়া সঁচাকৈয়ে গৈ পাইছে তাত, আফজল খাই শিৱাজী শিৱাজী বুলি একদম এনেকৈ সাৱটি ধৰিছে, আৰু মাৰিবলৈ ধৰোঁতে এওঁ আমাৰ 5 ফুটৰ শিৱাজীয়ে বাঘ নখ বহুৱাই আফজল খাঁ ঢলি পৰিলে তাত। এই যে শিৱাজীৰ চিফ ছিকিউৰিটি অফিচাৰ, এইজন কোন? এইজন জামান উপাধিৰ এজন মুছলমান, আৰু যিজনে আফজল খাঁক ৰক্ষা কৰিবলৈ শিৱাজীৰ ওপৰত আক্ৰমণ কৰিবলৈ নামিলে, তেওঁ কিবা কুলকাৰ্ণীৰ নামৰ এজন হিন্দু। এই কথাটো মই এইকাৰণে ক'লোঁ যে আপোনালোকে ভাবি চাব যে কি আছিলোঁ আমাৰ সমাজ, কি আছিলে আৰু আমাক কি আজি বুজোৱা হৈছে। দিল্লীৰ পৰাতো আকবৰক মুচি পেলাব খোজা হৈছে, আকবৰৰ দৰে ৰজা, ছেকুলাৰ ৰজা, ধৰ্ম নিৰপেক্ষ ৰজা। গতিকে মই আৰু বৰ দীঘলীয়া নকৰোঁ, আপোনালোকক ভাবি চাবলৈ ক'লোঁ, ঐক্য বজাই ৰাখিবলৈ আমি আহ্বান জনাম, হৈ থাকিব, ল'ৰা ছোৱালীয়ে পঢ়ি থাকিব, এটা সময় নিজে নিজে সিদ্ধান্ত ল'ব, বৰ বেছি হেঁচা নিদিব, নম্বৰৰ হেঁচাৰ পৰা সিহঁতক মুক্ত কৰি ৰাখক। আজিৰ যুগৰ ল'ৰা ছোৱালীয়ে টিভিৰ লগত যিমান সম্পৰ্ক, মোবাইলৰ লগত যিমান সম্পৰ্ক, ভাবিলে আচৰিত লাগে, ঘৰৰ লগত সম্পৰ্ক নাই, মাক দেউতাকৰ লগত সম্পৰ্ক নাই, সমাজৰ লগত সম্পৰ্ক বাদেই দিয়ক, এইটো হ'ল টিভিৰ বেমাৰ, এইটো হ'ল মোবাইলৰ বেমাৰ। গতিকে জীৱনটো মোবাইল নহয়, নম্বৰ নহয়, জীৱনটো টিভি নহয়, জীৱনটো কেৰিয়াৰ নহয়, জীৱনৰ এটা অৰ্থ আছে। আজি অজিত ভূঞাক মাতি আনিছে, মই ক'তো তেখেতে কোৱাৰ দৰে মই ক'তো ফাৰ্ষ্ট হোৱা নাই, তেখেতো IAS হ'ল, মোক এবাৰ সম্বৰ্ধনা জনাবলৈ মাতি লৈ গ'ল,
মোক যে কৈছে বোলে এখে তেনেকুৱা মেধাৱী ছাত্ৰ আছিলে স্কুলত এনেকুৱা তেনেকুৱা, মই বোলো আছো উঠি পেলাই ক'লো ৰ'ব, মইতো এনেকুৱা মেধাৱী ছাত্ৰ নাছিলোঁ। মই ধৰি লৈছে যে অজিত ভূঞা বহুত নম্বৰ পাইছিলোঁ। গতিকে আজি যে আপোনালোকে মাতিছে ইয়ালৈ, মোৰ নম্বৰ চাই মতা নাই, কোন ডিভিজনত পাছ কৰিলোঁ সেইটো মতা নাই, প্ৰকাশ মহন্তই খুব ভালকৈ পাছ কৰিলে, তাক কেলৈ মাতিছে ইয়ালৈ? আপোনালোকে দেখিছে যে মানুহকেইটাই সাধাৰণ মানুহৰ বাবে কিবা এটা চিন্তা কৰিছে। প্ৰকাশ মহন্তই এই অঞ্চলৰ সাধাৰণ মানুহখিনিৰ কাৰণে চিন্তা কৰিছে, আৰু অজিত ভূঞাই গোটেই অসমৰ কথা চিন্তা কৰি 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 চাৰিবাৰ পাঁচবাৰ গ্ৰেপ্তাৰ গ্ৰহণ কৰিছে। সেইকাৰণেহে আপোনালোকে মোক মাতিছে বুলি মই পৰিৱেশ। সেইকাৰণে আগবাঢ়ক, কৰক, কিন্তু বাস্তৱটো পাহৰি নাযাব, সমাজখন জীয়াই ৰাখক, ঐক্য বিনষ্ট হ'বলৈ নিদিব। এইখিনি কৈ মই আকৌ এবাৰ আপোনালোকক মোৰ আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ, আৰু ইমান দেৰি ধৈৰ্য ধৰি মোৰ কথা শুনাৰ কাৰণে, আৰু যিবোৰ প্ৰশ্ন আহিছিলে সেইবিলাক মই কেতিয়াবা উত্তৰ দি আছোঁ, কৈ আছোঁ, কিন্তু আজি আৰু সকলো কথা কোৱাটো সম্ভৱ নহ'ব। মই তথাপি যিখিনি পাৰোঁ কৈছোঁ, আপোনালোকে মোৰ প্ৰতি দেখুৱাই আগ্ৰহৰ কাৰণে মই ধন্যবাদ জনাই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।